আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান নাহিদ। আপনাদের আজকে দেখাবো কিভাবে HTML কোড ইউজ করে একটি ডাটা টেবিল তৈরি করতে হয়। তাহলে আপনাদের ভিডিও শুরুতে আগে আপনাদের দেখাচ্ছি যে ডাটা টেবিল জিনিসটা কি। ডাটা টেবিল হলো আপনার একটা টেবিল থাকবে যেটার মধ্যে আপনার কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন এই জায়গায় নেম, ক্লাস, সাবজেক্ট, অ্যাড্রেস। এটা হলো একটা স্কুলের ডাটা, সেই জায়গায় এটা টেবিল আকার আছে, সেই জন্য এটার নাম হয়েছে ডাটা টেবিল। সো এই জায়গায় আপনার দুটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো কলাম আর রো। এই দুটা জিনিস পারলে আপনি ডাটা টেবিল যে কোনোভাবে করতে পারবেন। এই দুটা জিনিস বুঝলে আপনার সম্পূর্ণ ডাটা টেবিলের আপনার 50% থেকে 70% আপনার কনসেপ্ট এই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। আপনার এটা হলো ডাটা কলাম আর এটা হলো ডাটা রো। ডেটা রো হচ্ছে আপনার পাশাপাশি যেটা থাকে সেটা হলো ডেটা রো, আর ডেটা কলাম হলো যেটা লম্বা লম্বে ভাবে থাকে সেটা হলো ডেটা কলাম। তো চলুন আমরা আজকে ভিডিও এই জায়গায় একটা বিষয় হলো আমরা ডেটা টেবিল তৈরি করব এই আকারে, এইভাবে এস্টিমেট পরিস করে এইভাবে ডেটা টেবিল তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আছে আপনার নেম, ক্লাস, সাবজেক্ট, অ্যাড্রেস। এই জায়গায় কলাম আছে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলাম আছে। আর ডেটা রো আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমাদের ডেটা কলাম আছে চারটা আর ডেটা রো আছে পাঁচটা। তাহলে আসুন ডেটা টেবিলটি তৈরি করে ফেলি। প্রথমে আমরা একটি ডকুমেন্ট নেব, যেটার নাম দেব আপনাদের ইচ্ছা মতো দিতে পারি। যে আমি দিব ক্রিয়েট এ নিউ টেবিল, নো ক্রিয়েট এ টেবিল, ক্রিয়েট টেবিল। সো না, এই যে একটা ভুল হয়ে গেছে আমার। এখন আমরা প্রথমে আমরা যেটা এস্টিমেট কোড লেখার জন্য একটি ডকুমেন্ট নেব, ডকুমেন্টের নাম দিয়ে দিলাম ক্রিয়েট টেবিল। HTML এই জায়গায় আপনাদের ইচ্ছা মতন নাম দিতে পারবেন, এটা তাতে কোনো সমস্যা নেই। সো আমি এখানে ইউজ করতেছি ভিজুয়াল স্টুডিও। আপনাদের মন চাইলে আপনাদের মতন আছে, যেমন অ্যাটম আছে, ব্র্যাকেট আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, নোটপ্যাড আছে, যে যেটা ভালো লাগে। আমি আমার এটা নতুন ইনস্টল করলাম, এটা নতুন এক্সপিরিয়েন্স ভালোই লাগলো আমার, সেক্ষেত্রে আমি এটাই ইউজ করলাম ভিজুয়াল স্টুডিও। এটা মাইক্রোসফটের থেকে ভিজুয়াল স্টুডিও। তো শুরু করা যাক, আরেকটা কাজ করে নিই যেটি হলো পেন্ট। এটা একটু জুম আউট করে এই আকারে তো টেবিলটা বানাবো, সেক্ষেত্রে এটা একটু সাইডে নিয়ে রেখে দিই। হ্যাঁ, এই জায়গায় আমাদের কলম আছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। সেক্ষেত্রে আমরা HTML শুরু আগে HTML কোডটা ইউজ করি। HTML পর আমাদের দেওয়া দরকার হলো বডি। আচ্ছা, এই যে আপনাদের বডি দিয়ে শুরু করলে হবে, টাইটেল আকারের সম্পূর্ণ। আমি আপনাদের মূল কনসেপ্টটা হলো আপনাদের টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো, টেবিলটি কীভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে আপনি বডি, বডিতে দেওয়ার পর আপনি দিতে হবে, এই জায়গায় আপনার একটা বিষয় আছে না, এই জায়গায় আপনার সে বডি কোডে দেওয়ার পর আপনাকে দিতে হবে টেবিল কোড। টেবিল কোডটি হলো টেবিল, এই জায়গায় আপনার টেবিলের এই যে চারপাশে কালো অংশটা দেখছেন এটা হলো বর্ডার। সেক্ষেত্রে আপনি যদি টেবিল বর্ডার কোড ইউজ না করেন তাহলে আপনার টেবিলে বর্ডারের যে চারপাশে যে কালো দাগটা সেটা দেখাবে না। সেক্ষেত্রে আপনার এই জায়গায় দিতে হবে বর্ডার। এই জায়গায় আপনি একও নিতে পারেন, দুইও নিতে পারেন, তিনও নিতে পারেন, দশও নিতে পারেন। সেক্ষেত্রে আমি এই জায়গায় দু নিলাম। এটি যত নেবেন তত এই কালো অংশটা আরও গাঢ় হবে, সেক্ষেত্রে আমি দু নিলাম। দু নেওয়ার পর সেই জায়গায় আমার এই ট্যাগটা শেষ, দেন দেন আমরা আপনার টেবিল রো, টেবিল রো ট্যাগটা আমি এই জায়গায় মেনশন করেছি, টেবিল রো, ফর টেবিল রো ট্যাগ TR
হ্যাঁ, এই জায়গায় আমার দিতে হবে টিয়ার, ফার্স্ট রো এর জন্য, ফার্স্ট রো, এই যেমন নেম ক্লাস, এটার জন্য আমার দিতে হবে টিয়ার। সেক্ষেত্রে টিয়ার ট্যাগ, টিয়ার ট্যাগের ধর এটার জন্য আমি ইচ্ছা করলে আপনার টেবিল ডাটা দিয়েও করতে পারবেন, টেবিল হেড দেওয়া। আমি সৌন্দর্যের জন্য টেবিল হেড হিসেবে ইউজ করছি, যার কারণে এটা আপনার লেখাটা একটু গাঢ় দেখাবে। টেবিল হেড TH, এই জায়গায় আমি মেনশন করেছি, আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন, TH ফর টেবিল হেড, TH ফর টেবিল হেড। সেক্ষেত্রে আমি TH, TH, এখন টেবিল হেডে আমার কি আছে, এই জায়গায় ফার্স্টে আছে আমাদের নেম, 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 তারপর কি আছে সেকেন্ড TH ক্লাস, থার্ড আছে আমাদের সাবজেক্ট, সরি, ফোর্থ আছে আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেসে একটা কোডও আছে, সেক্ষেত্রে এই জন্য নিচে সাব টাইটেল হিসেবে দেখাচ্ছে হলো। সো এটা হলো আমাদের ফার্স্ট রো, ফার্স্ট রো আমাদের কমপ্লিট, ফার্স্ট রো কমপ্লিট। আমাদের আমাদের যেতে হবে দ্বিতীয় লাইনে, যেমন সিয়াম ক্লাস, সিয়াম টুয়েলভ, বাংলা ঢাকা, এই জন্য আমাদের আবার টিয়ার টেবিল রো নিতে হবে, দেন আমাদের দিতে হবে টি ডি, এটা সব আমাদের টেবিল ডাটা হিসেবে চলে যাচ্ছে, ডাটা হিসেবে যাচ্ছে। নেমের জন্য প্রথমে দিতে হবে সিয়াম, তারপর আবার টিডি টেবিল ডাটা, সেকেন্ডটার জন্য দিতে হবে আবার টিডি সেকেন্ড, এই সেকেন্ডটার জন্য আবার ক্লাস, ক্লাসে দিতে হবে আমাদের টুয়েলভ, আবার থার্ডে অপশন আছে সাবজেক্ট, সাবজেক্টের জন্য দিতে হবে বাংলা, বাংলা। দেন আমাদের ফোর্থ হলো অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আবার টেবিল ডাটা নিয়ে আমাদের দিতে হবে অ্যাড্রেস, দিতে হবে ঢাকা, ঢাকা। দেন আমাদের এই সিয়ামের এইটা শেষ, সিয়াম নামে যে লাইনটা ছিল সেটা কমপ্লিট আমাদের। আবার আমাদের তৃতীয় লাইনের জন্য আমাদের আবার তার তৃতীয়বারের জন্য আবার টেবিল রয়ে নিতে হবে, টেবিল রয়ে নেওয়ার পর আবার টেবিল ডাটা হিসেবে টিডি, টিডি দেওয়ার পরে কী দিতে হবে এই জায়গায় রাকিব, টেবিল নেম হিসেবে রাকিব যাচ্ছে এই জায়গায়। সো দেন যাচ্ছে টেবিল ডাটা হিসেবে আপনার ক্লাস, ক্লাস যাচ্ছে টুয়েলভ, ও সরি মিস্টেক, আবার দিতে হবে টেবিল ডি, টেবিল টেবিল ডাটা টিডি। দেন আমাদের আসছে না ক্লাস সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট হলো ইংলিশ, ইএনজি এলআই এস এস ইংলিশ। ফোর্থ হচ্ছে আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে কালিয়াপুর। সো এভাবে আপনার আমাদের তিনটা লাইন শেষ। সো আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এই জন্য আমি জিনিসটা কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম। খেয়াল রাখতে হবে আমাদের টিডি টিআর একটার ভিতর যেন আইটা না যায়, সেক্ষেত্রে একটা শেষ হওয়ার পর নিচে নিচে এভাবে করলে জিনিসটা সুন্দর দেখা যায় আর কি। যেমন এই জায়গায় রাকিবের জায়গায়, না সরি, এই যে সিয়ামের জায়গায় দিলাম কি নাবিক, সাবজেক্ট কি, সাবজেক্ট ম্যাথ, অ্যাড্রেস নিউ ইয়র্ক। দেন আমাদের সালমান, সালমানের জন্য আবার দিতে হবে সালমান, দেন দিতে হবে ইসলাম, সাবজেক্ট ইসলাম। সো আমরা দেখি নি আমাদের ফাইলটা কি কাজ করছে নাকি করে না, সেক্ষেত্রে আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর আমাদের শো, ও এই যে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। এই যে আপনার বর্ডারটা দেখছেন, এটা হলো টেবিল বর্ডার টু নেওয়ার কারণে, এই জায়গায় যদি আমি ওয়ান দেই সেক্ষেত্রে, সরি একটু ওয়েট, এই জায়গায় যদি আমি ওয়ান দেই, হ্যাঁ সরি, এই জায়গায় আমাদের একটু মিস্টেক হয়েছে, এই জায়গায় কালি করে দিয়েছে, হ্যাঁ এই জায়গায় কী ছিল, এই জায়গায় ছিল দুবাই,
দুবাই আমরা একটু পেজটা রিলোড করি। হ্যাঁ, এই জায়গায় দুবাই এসে পড়েছে। তো আমরা এখন দেখবো টেবিল বর্ডার টু নেওয়ার কারণে এই জায়গায় একটু মোটা আসছে। এই জায়গায় যদি আমি ওয়ান নেই, ওয়ান নিয়ে সেভ করলাম, সেভ দেন এই জায়গায় পেজটা আমি রিলোড দেব। এটা একটু চিকন হয়ে গেছে। এই জায়গায় যদি আমি কত ধরেন আপনার এত না আপনার আট আট নেই, সেভ দিলাম, এই যে রিলোড দিলাম, আট নেওয়ার কারণে অনেক মোটা গেছে। সো সৌন্দর্যের জন্য এই জায়গায় আমি মনে করি দুয়ের থেকে বেশি না দরকার মনে করি না, এক নিলে সব থেকে ভালো হয়। বাট আপনার যদি দেখানোর জন্য আমি এই জায়গায় দুই নিয়েছি। তো এটা ছিল আজকে এই টেবিল তৈরি করার মূল ভিডিও, আশা করি ভালো লাগছে। নেক্সট টাইম আমরা দেখবো কীভাবে দুটি ঘর মিলে একটি রো তৈরি হয় বা আপনার কলাম, তিনটি ঘর মিলে একটি কলাম কীভাবে হয় বা দুটি ঘর মিলে একটি কলাম কীভাবে রো হয় সেটা দেখবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।